বর্তমান দুনিয়া সেরা ধনীর নাম হচ্ছে ইলন মাস্ক। কি নাম? এলন মাস্ক। ইলন মাস্ক উচ্চারণ আপনারা এলন মাস্ক বলেন। আগে ছিল সেরা ধনী বিল গেটস, সে এখন চার নাম্বার। ইলন মাস্কের সম্পদ এখন $300 বিলিয়ন পার হয়েছে। বুঝলেন কত টাকা? $1 বিলিয়ন বাংলাদেশের ৮৫০০ কোটি টাকা। ওর $300 বিলিয়ন পার হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লক্ষ কোটি টাকা। কত বাংলাদেশের বাজেট হয়েছে? ৬৩২০০০০ কোটি টাকা মাত্র, ৬ লক্ষ একটা দেশের বাজেট, ওর আছে ২৬ লক্ষ কোটি। মানে ওর টাকা দিয়া বাংলাদেশ ৪ বছর চলবে, এত টাকা। কিন্তু এত টাকার পর সে কি করছে জানেন? এখন বাড়িতে আর যায় না। তার বিখ্যাত কোম্পানি টেসলা কোম্পানি, গাড়ি বানায়। আবার তার আছে রকেট কোম্পানি, রকেট বানায়। আমেরিকার নাসা তার থেকে রকেট কিনে, চিন্তা করেন কত বড় ব্যবসা। এসে ব্যবসা বেড়ে গেছে ২৬ লক্ষ কোটি টাকা তার পুঁজি হয়ে গেছে। এখন বাড়িতে গেলে সময় নষ্ট হবে না? ফ্যাক্টরিতে সে অত্যাধুনিক কাঠের ঘর তৈরি করছে যেন বাড়িতে গেলে সময় নষ্ট না হয়, কামাই রোজগার কমে না যায়। এ হচ্ছে ব্যবসায়ীদের চরিত্র, যত পায় তত চায়, যত চায় তত পায়, যত পায় তত হায় হায় হায়। ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে ব্যবসায়ীর ইবাদতের কথা বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা ব্যবসাটা তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাত নিয়ে যাবে? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায় ইবাদত করাও যাবে কি না? তাহলে প্রথম ইবাদত কি? ইবাদতুত্তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত, বেহেশতের আশায় ইবাদত, এটা করাও জায়েজ। এটা করাও কি? আমি ইবাদত করব, জান্নাত চাই, বিনিময় ছাড়া ইবাদত করব না, আল্লাহ জান্নাত দিবেন আমি ইবাদত করব। ব্যবসায়ীর যখন ব্যবসায়িক চিন্তা হয় তখন সে শুধু চায় কামাই করতে। কি করতে? মানুষের যখন জান্নাতের আশায় ইবাদত করবে সেটাও চলবে, সেটা ব্যবসায়ীর ইবাদত। সে শুধু চাইবে যত ইবাদত বাড়বে তত জলদি জান্নাত পাবো।